তো চলে আসলে তোমার সবাই আই নো যে অনেক লেট হয়ে গেছে ভিডিও দেওয়ার তাও দুর্গাপূজার ব্লগ আমি কাল বুঝা ছাড় মানে এর থেকে ল্যাপকোর কেমন করে হয় আমি বুঝতে পারি না ফালতু কথা বাদ দিয়ে ভিডিওর কারে স্টার্ট আর আমি যাচ্ছি দুর্গাপূজার মেলা দেখতে গাজলে আনফরচুনেটলি আমাকে আবার বাড়ি যেতে হচ্ছে মানে ওদের জন্য তাড়াহুড়ো করলাম ওরা এখনো গাড়িতে উঠেনি মানে বাড়ি যাবো আমি চশমাটা নিয়ে আসবো মানে আমার সানগ্লাস যেহেতু তো ওটা নিয়ে আসে আমি আবার গাড়ির জন্য থামতে হবে মানে এত লেট হচ্ছে কিনা এমনি তার মধ্যে আবার ফাইনালি চশমাটা নিয়ে নিলাম এখন আবার যেতে হবে রাস্তাতে গাড়ির জন্য থামতে তো কেমন লাগে কমেন্টে বলবা তো আজকে হচ্ছে সপ্তমী আর আমি যাচ্ছি বন্ধুদের সাথে গাজলে ঠাকুর দেখতে আমি আরেকবার বলে দিচ্ছি এই ব্লগটাকে এনজয় না ইমোশনে নাও কারণ পূজা পূজা হয় কালী পূজা হোক কি দুর্গা পূজা আমরা বাড়িয়েছি তো সপ্তমীর দিকে ঘুরতে কিন্তু এদের তো বাজার কেনাকাটাই শেষ হয়েছে তো গাজলে এসে সবার আগে প্যান্ডেল না যায় আমরা চলে আসছি দোকানে কেনাকাটা করতে তো এদের এক ঘন্টা কেনাকাটার পর আমরা চলে গেলাম গাজল মাঠে ঠাকুর দেখতে তো ফার্স্ট অফ অল প্রথম প্যান্ডেলটা আমাকে লাগছে অসাধারণ অসাধারণ লাগার কারণ হচ্ছে প্যান্ডেলটা সাদা রঙের বাইরে পুরোটা সাদা হলো ভিতরে কোনো সাদা জিনিস তাই এখানে আমার ধারণাটাও মাত খেয়ে গেল এখানে আমরা ঠাকুর দেখা বাদ দিয়ে মোবাইলে সবাই ফটো তুলতে ব্যস্ত সালা জেনারেশনটা পুরোটা শেষ হয়ে গেল তো এখানে আমি আর আমার বন্ধু ওদের শুধু কাণ্ড দেখছি তারপর আমার চোখে যা পড়লো মানে কি পড়লো দুর্গা ঠাকুর প্যান্ডেলে শিব ঠাকুরের মূর্তি মানে এখানে আমি কোনো খারাপ বলছি না জাস্ট দেখে একটু ভালো লাগলো মনটা আমার তো প্রথম প্যান্ডেল দেখে আমরা চলে গেলাম বাইরের দিকে কারণ একটা মাঠে দুটা প্যান্ডেল করা এদের অভ্যাস তো আমরা প্রথম প্যান্ডেল দেখে দ্বিতীয় প্যান্ডেল দিকে আগাচ্ছি বেসিক্যালি এই প্যান্ডেলটা হচ্ছে প্রকৃতির নিয়ে গাছপালা পাতাপুতি নিয়ে প্যান্ডেলটার মাঝখানে গাছের মতন একটা কি বানিয়েছে এবং সাইডে সাইডে পাটা দিয়ে ঘেরা বানিয়ে দিয়েছে বানাতে কতটা খাটনি লেগেছে ওটা দেখে বোঝা যাচ্ছে তো সেকেন্ড প্যান্ডেলটা আমাকে অসাধারণ লেগেছে 10-11 দিলাম কেবল এখানে বিকাল হয়েছে তাই অত লোকজন নেই শুধু কাপলদেরকে দেখতে পাবো তো আমরা যাচ্ছি এখন থার্ড প্যান্ডেলের দিকে বিশেষ কথা হলো এখানে প্যান্ডেল অত দূরাদূরি নেই কাছাকাছি আছে তো থার্ড প্যান্ডেল অত ডেকোরেট নাই জাস্ট বিয়ে বাড়ির মতন একটু করে দিয়েছে তো আমি এর রেটিং দেবো 10-3 তো আমরা যাচ্ছি এখন 4 প্যান্ডেলের দিকে আর যেতে যেতে হাইরে ভিড় হয়তো সব সামনের প্যান্ডেলের দিকে যাচ্ছে ফার্স্ট অফ অল প্যান্ডেলের কথা বলছি প্যান্ডেলটা বানিয়েছে রাস্তার সাইডে তো অসাধারণ লাগছে দেখতে আর জায়গাটা হচ্ছে পুলিশ স্টেশনের পাশের দিকে তো আমরা 4 প্যান্ডেল দেখে নিলাম আর আমাদের যেতে হবে এখন বাড়ির দিকে কারণ রাত হলে হয়তো আমি গাড়ি পাবো না তার জন্য কিন্তু তখনই রাস্তায় যেতে যেতে আর একটা প্যান্ডেলের দৃশ্য পড়ে গেল বাট এদের কেনাকাটা এখনো শেষ হয়নি কারণ প্যান্ডেলের পাশে একটা জুতা দোকান ছিল সেখানে ওরা ঢুকে গেল বাট সেখানেও তার কোনো কিছু পছন্দ হলো না তো আমরা মোট 5 প্যান্ডেল দেখলাম এটা নিয়ে 6 প্যান্ডেল বাড়ি যেখানে গাড়ি ধরবো সেখানে একটা প্যান্ডেল আমরা জানতামই না তো এখানে সব বন্ধুরা ক্যাব মানে কয়েকটা ছবি তুলে সবাই চলে যাবো বাড়ির দিকে হয়তো আমি বাড়ি যাবো না কারণ আমার এখানে একটা দাদা আছে ও আমাকে ফোন করে ডাকতো দাদার সাথে আজকে গোটা রাত ঘুরবো তো পরে ব্লগে দেখা যাবে আজকে সেটা